মুনমুনের পোস্টার নিয়ে সমালোচনা, মুক্তির অপেক্ষায় থাকার রাগী সিনেমায় খল চরিত্রে দর্শকদের সামনে আসছেন এক সময়ের আলোচিত অভিনেত্রী মুনমুন। সিনেমাটি মুক্তির আগেই মুনমুনের একটি পোস্টার নিয়ে সমালোচনা চলছে ফেসবুকে। মুনমুনের পোস্টারের সঙ্গে দক্ষিণ ভারতীয় একটি সিনেমার হুবহু মিল থাকার কথা বলছেন অনেকে। দক্ষিণ ভারতীয় সিনেমার পরিচালক প্রশান্ত বর্মার হনুমান সিনেমার পোস্টারের সঙ্গে রাগী সিনেমার পোস্টার মিলিয়ে দেখা গেছে তামিল নায়িকা বালালক্ষ্মী শরৎকুমারের মুখমণ্ডল আর হাতে থাকা ডাব ছাড়া সবকিছুই মিল রয়েছে। এমনকি বালালক্ষ্মীর গলার মালা, হাতের চুড়ি থেকে খোঁপায় ফুল, সবখানেই মুনমুনের হুবহু মিল পেয়ে অনেকে এটিকে গলাকাটা পোস্টার বলে অভিযোগ করেছেন। তবে পরিচালক মিজানুর রহমান প্রথম আলোর কাছে দাবি করছেন এটি কোনো গলাকাটা পোস্টার নয়, মুনমুনের ফটোশ্যুট করা হয়েছিল। তাহলে দুই পোস্টারে এত মিল থাকে কিভাবে? এমন প্রশ্নের জবাবে মিজান বলেন, ডিজাইনারকে বলেছি এই রকম লুক লাগবে, এভাবে শ্যুট করবেন, সে তার মতো করে করেছে, ওটা হয়তো সে দেখেছে কিংবা কিছু একটা করেছে, সে কিন্তু আমার প্রত্যেকটা আর্টিস্টের ফটোশ্যুট করে পোস্টারটি করেছে, আমি কাজে ব্যস্ত ছিলাম, ডিজাইনার ওখান থেকে অনুপ্রাণিত হয়ে করেছে হয়তো, তবে মাথা কাটা হয়নি। পোস্টারটি ফেসবুকে শেয়ার করেছেন মুনমুন। সমালোচনার বিষয়ে তিনি বলেছেন, সমালোচনায় না আসলে আলোচনায় আসা যায় না, আপনারা সিনেমাটা দেখেন তারপরে সমালোচনা করেন। 14ই অক্টোবর মুক্তি পাচ্ছে রাগী। মুনমুন ছাড়াও এতে অভিনয় করেছেন আঁচল, পারভেজ আবির চৌধুরী, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুদ, খালেদা আক্তার, শাকিল আহমেদ, কাজী হায়াত, অন্তরা জামান, ববি, জিয়া তালুকদার প্রমুখ।